আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অলরেডি পাখির ঘরে এসে গেছি এবং দুটি রান্না শেষ হয়ে গেছে। কাঁঠালের বিচি দিয়ে শুটকি বসানো হয়েছে, আলু দিয়ে কাঁঠালের বিচি আর শুটকি, সাথে লাউয়ের যে মানে উপরে যে চুকলাটা থাকে সেটা সাথে আলু দিয়ে ভাজা। তো খুব বেশি কিছু কঠিন কাজ না এটা, এটা অনেকেই খায় না, কিন্তু আসলে এটা অনেক স্বাস্থ্যকর এবং ভালো লাগে খেতে। লাউয়ের চিকলার সাথে আলু ভাজিটা, কাঁচামরিচ আর জাস্ট কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদ দিয়ে ভাজা হচ্ছে। আর তেমন কিছু দেওয়া হয় না তেলের মধ্যে। আর এখানে শুটকি কাঁঠালে দিচ্ছি আর আলুটা কষাইয়ে একটু পানি দিয়ে দিলাম। তেল পেঁয়াজের সাথে হলুদ আর মরিচ পরিমাণ মতো, হলুদ মরিচ, অনেকে মরিচটা একটু বেশি খায়, প্রয়োজনে একটু মরিচটা বেশি দিতে হবে। আর শুটকি কষিয়ে তারপর কাঁঠালের বিছিয়ে আলু দেওয়া হয়েছে। এবার মোটামুটি আর একটু সিদ্ধ করে নেওয়া হবে, তারপর একবারে ঝোল আর একটু ঝোল দিয়ে রান্নাটা করব। কাঁঠালের বিচিটা কিন্তু এখনও অনেক অনেক হার্ড রয়ে গেছে, শক্ত, ভালো করে শক্ত কষতে হবে। কাঁঠালের বিচি আসলে অনেকে অনেক রকম করে খেতে পছন্দ করে। পোস্তা ভাজি, এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা তেলে বাগার দেওয়ার পরে সবজিটা দেওয়া হয়েছে। ভেন্ডি ভর্তা করব, গাছের থেকে কিছু ভেন্ডি তুলে আনবো এখন। বাহ, খুব সুন্দর করে সিদ্ধ হচ্ছে। গাছের কাঁচা কলা রান্না করব, আর একটু পানি দিয়ে দিলাম। এখন বাগানে যাব, গাছের ভেন্ডি তুলব, ভেন্ডি তুলে ভর্তা বানাবো আজকে। বাগানে যাব, ঢেঁড়স আর বরবটি তুলব। ওকে, পুঁই শাক রান্না করব মাছ দিয়ে। কাঁচামরিচ গাছে অনেক সুন্দর কাঁচামরিচ হয়েছে, মাশাআল্লাহ। অনেক বড় বড় হয়ে গেছে ঢেঁড়সগুলা, এটা অবশ্যই বিচি নেওয়ার জন্য রেখে দিছি। এবার বরবটি তুলবো, চলেন এবার বরবটি কাছে যাই। সুন্দর কাঁচামরিচ হয়েছে, এই জায়গা থেকে একটা কাঁচা মরিচ নেই। সবাই কেমনে পারে, আমার না গাছে ব্যথা পাবে এই ভয়ে আমি পারি না। আর ব্যথা পাইতে আমি নিজে ভয় পাচ্ছি দেখে গাছের কষ্ট হচ্ছে আরো। আমার কাছে এটাই লাগতেছে, দুটো নিলাম। আরো অনেক সুন্দর সুন্দর কাঁচা মরিচ হয়েছে, এমন ঢেঁড়স বন, সে বরবটি গাছগুলা। কি সুন্দর সবুজ গাছগুলো, তাই না? বরবটিটা এখন একটু বেশি বড় হয়নি।
বড় হতে পারে নাই। মাছের নিচে অনেকগুলা বরবটি রয়ে গেছে, ওই পাশে অনেকগুলা বরবটি আছে। গোলাপের কাঠা একবারে গায়ে লাগার সম্ভাবনা আছে, সাবধানে যেতে হবে। এই যে আমাদের আমড়া গাছের আমড়া ধরেছে খুব সুন্দর করে, কয়েকদিন পরেই জলপাই ধরা শুরু হয়ে যাবে। জলপাইয়ের ফুল অলরেডি এসে গেছে, জলপাই গাছে অনেক ফুল এসে গেছে, ছোটো ছোটো জলপাই ধরে গেছে অলরেডি। চলো আকিমা আমরা বাসায় ফিরে যাই। ধনিয়া পাতা তুলতে পারো, এই যে ধনিয়া পাতা খেয়ে ওই পাশে অনেকগুলো মরিচ গাছে, অনেক কিন্তু মরিচ ধরছে ওই পাশে। বাহ, খুবই আরাম লাগতেছে, পানিটা টাচ করছে। এত রোদ বলার বাহিরে, ওয়াও কি সুন্দর ফুল, তাই না? রঙ্গম ফুল আছে এই যে এখানে, এটা হচ্ছে আবার ম্যাজেন্টা কালার, এটা আবার লাল কালার। এখানে একটা কাঁচামরিচ গাছ আছে, খুব সুন্দর কাঁচামরিচ ধরছে। পেয়ারা তো ধরে ধরে পরে পরে যাচ্ছে গাছের নিচে। হাই, এই যে কাঁচামরিচের অবস্থা দেখো, থাকবে এই যে, খুব সুন্দর কাঁচামরিচ ধরেছে। ওয়াও, খেতে কিন্তু খুব ঝাল হবে মনে হচ্ছে। এইটা পেয়ারার অবস্থা খুবই খারাপ, এত বেশি পেকে গেছে। ওয়াও, ধরার সাথে সাথে পড়ে গেল, পড়ে গেছে। পেয়ারা পাচ্ছে একেবারে পাকনা, একেবারে পাকনা। এরে বাবা, দুইটাই দেখি, একটু দেখাও। খুব সুন্দর পাখনা, পাখনা করে। এই যে এখানে আর একটা পাখনা, একদম চষ্ট সে পাখনা। রোদ একদম তীব্র, রোদ তীব্র। চলে আসলাম বাসায়, আলহামদুলিল্লাহ অনেকগুলা ঢেড়শ কিন্তু কম পাই নাই, অনেক ঢেড়শ পেলাম, অনেক বরবটি, সাথে দুটো পেয়ারা আর কাঁচামরিচ, সাথে যে বাহারি পাতা। তো আমাদের রান্না কী অবস্থা দেখি, সিদ্ধ করে দিয়ে গিয়েছিলাম না, এখনও ভালো করে সিদ্ধ হয়নি, অনেক শক্ত এখনও। কাঁঠালের বিচিটাকে আসলে প্রথম রান্নাতেই ভালো করে রাখতে হয়, তা নাহলে কিন্তু শক্ত থেকে যায়। একটা বিচি খেয়ে দেখলাম, বেশ হয়ে আসতেছে, প্রায় হয়ে আসতেছে, খেতে ভালো লাগলো। কাঁঠালের বিচিটা খেতে ভালো লাগলো, আর একটা বিচি নিলাম খাওয়ার জন্য। না,
হয়নি এটা আচ্ছা অনেকটা কাঁচা রয়ে গেছে আর রান্না হতে হবে ফাইনালি এটা ঝোলটা দিয়ে পানিটা দিয়ে দিলাম ঝোলটা হয়ে আমি একটু ঝোল ঝোল খাইতে পছন্দ করি অনেকে হয়তো এটাকে ইয়ে খেতে পছন্দ করে আপনার ঝোল কম মাখা মাখা খেতে পছন্দ করে এটাও এক ধরনের টেস্টি কিন্তু এই কাঁটালের বিচি টুকরাগুলো যখন একটু বড় সাইজের দেওয়া হয় তখন এটা ঝোল ঝোল রান্না করলে বেশি ভালো লাগে আর এটা কিছু কুচিয়ে বা আলুর মতো করে আলু ভাজির মতো করে কাটলে ভাজা খেতে বা ঝোল না দিলেই চলে কী সুন্দর ফ্রেশ একেবারে গাছ থেকে ছেঁড়া সেই পরবর্তীগুলো আজকে শুধুমাত্র ঢেঁড়সে ভাতটা খাবো এটার সেদ্ধ করবো কেটে আগে প্রথমে ধুয়ে নিব ভালো করে সেদ্ধ করবো তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আনলাম